এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদুল ফিতরের নামাজ, পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট, মাননীয় মন্ত্রী 2016-17, তাদের কথা একবারও ভাবলো না। এই অমানিকতা, অমানবিক, শেখ হাসিনা নির্দেশনায় মাননীয় বটের বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিণাম 2018 সালই এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল পটুয়াখান তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চয় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। সারএমপি তথা খালেদা জিয়ার এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না। পড়ি কোরআন শরীফের, গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি, এবং শুধু তাই না, সিয়াসাত তাহাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারি শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। পাবনায় চাল চুরির ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের পক্ষে তদবির করে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ত্রাণের চাল চুরিকে কেন্দ্র করে প্রায় ঘন্টা তিনেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত এলাকাবাসী। শনিবার চাল চোরের দুই গালে, চাল চোরের দুই গালে, তাদেরকে কি বল প্রয়োগ করবো না, চুমু খা, বল প্রয়োগ করবো না, চুমু খা না। এবং খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে উঠার স্বাদ জেগে? আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই, তার সাথে কি আমি রাত জাগি, তার সাথে কি আমি রাত জাগি? শালার পুত বোর্ড, সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মনোনাদ কর, তোমার কাছে বিচার দিল, যে মেয়েটি হাঁটতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা কোথায়, দেখলাম যে তখন সে তার একটু পাজামাটা একটু খুলে, নিচে কিছু খুলে আমাকে দেখালো। আমি তো দেখে আমি শিউরি সিদ্ধা আমাকে ফ্রেম করবা, 3 নম্বর বলবো না, 4 নম্বর কোনটা, 3 নম্বর বলবো বাবা। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ আল্লাহ তাদের ছাড়া আপনি মোহাম্মদ তার ফ্যামিলি সহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিও। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, আল্লাহ আল্লাহ তাদের ছাড়া আপনি মোহাম্মদ তার ফ্যামিলি সহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিও। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকালিন জানামিন সোয়াল সালিন কাল ফাখার ওয়া খালা কাল জান নামিন মার জিমিন না করব। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। তীর জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ জয় উঠিয়ে দিও, আল্লাহ আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভুলে যেতে আছে।